আমি কি একদমে কয়েকটা জাহান্নামে যাওয়ার কারণ আগে একটু বলে নিব কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে সেরেক করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম এক দুই নম্বর কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে বেঈমানি করে অর্থাৎ ইমান না আনে কুফুরি করে তাহলে তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম কোনো ব্যক্তি যদি মুখে ইমান আনলো কিন্তু অন্তরের ভিতরে শয়তানি রাখলো গ্রামের নেতা মাদুবর মুখে কয় আমি ইমানদার কিন্তু ভিতরে ভিতরে পাক্কা একখান ইবলিশ শয়তান এরই নাম হইল মুনাফেক মুনাফিকের ঠিকানা হইল জাহান নামের তলদেশে বলেন কথা ঠিক না বেঠে ও ইমানদারেরা যেই ব্যক্তি ইমান আনলো কিন্তু নামাজ আদায় করে না তার ঠিকানা হবে জাহান নাম মা সালা কাকুম সাকার কেন তোমরা সাকার নামক জাহান নামে তখন তারা বলবে আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই যারা হিংসুক যারা হিংসা রাখে আল্লাহর নবী বলেন নিন্নাল হাসাদা ইয়া আকুলুল হাসানাত কামাতা আকুলুন নারুল হাতাব হিংসুক জাহান জান্নাতে যাবে না তার ঠিকানা হবে জাহান্নাম নবী বলেছেন যে ব্যক্তি মদ পান করে নারা যেই ব্যক্তি করে সারাক্ষণ খেয়ে পড়ে থাকে ওই জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত হবে যেই ব্যক্তি জিনা বেপিচার করে ওই ব্যক্তির জাহান হবে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে এবং মিথ্যার উপরে থাকে ওই ব্যক্তির জাহান নামে প্রবেশ করবে যেই ব্যক্তি নিজে সুদ খায় সুদ দেয় সুদের ব্যবসা করে ওই ব্যক্তি জাহান নামের আগুনে জল যেই ব্যক্তি ঘুষ দেয় ঘুষ দিয়ে অপরের হক নষ্ট করে সেই ব্যক্তি জাহান নামে যাবে যেই সন্তান পিতার অবাধ্য হয় ওই সন্তান জাহান নামের ভিতরে যাবে যেই স্বামী যেই নারী তার স্বামীর অবাধ্য হয় ব্যাপর্দা হয় স্বামীকে কষ্ট দেয় স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করে ওই নারী জাহান নামে যাবে যেই নারী মাথায় কাপড় দেয় না পর্দা করে না বেইমানের মতো রাস্তায় ব্যাপর্দা হয়ে ঘুরে ওই নারী জাহান আগুনের ভিতরে জ্বলবে ও মুসলমানেরা যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু সেই ব্যক্তি হজ আদায় করে নাই আল্লাহর নবী বলেন সে ইহুদি না খ্রিস্টান হয়ে মরলো তার ব্যাপারে আমার কোনো দায়ী দায়িত্ব নাই মানে তার ঠিকানা হবে জাহান নাম রামাজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তি তার গুণা মাফ করতে পারল না আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি ঠিকানা হবে জাহান নাম যেই ব্যক্তি বিশ্বাস ঘাতকতা করে ওই ব্যক্তির ঠিকানা জাহান নাম যেই ব্যক্তি জাদু করে অথবা জাদু বিদ্যার উপরে বিশ্বাস করে সেই ব্যক্তির ঠিকানা জাহান নাম যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে তাবিজের উপরে বিশ্বাস করে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান নাম এ আল্লাহর বান্দারা কেউ যদি কারো আধাত পরিমাণ জমিন জবর দখল করে থাকো তাহলে নিশ্চিত জেনে রাখো তোমার জন্য জান্নাত আরাম তোমার ঠিকানা হবে জাহান নাম পাওনাদারের পাওনা যদি কেউ পরিশোধ না করে তার কাছ থেকে ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করে যতক্ষণ পর্যন্ত সে তার পাওনাদারের পাওনা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে আত্মহত্যাকারীর ঠিকানা হবে জাহান নাম পরিবেশনায় এ ডিজিটাল মাইক সার্ভিস এ ডিজিটাল মাইক সার্ভিস পরিচালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন